করলাম কাঁকড়ার একটা রেসিপি। এটা হচ্ছে সমুদ্র কাঁকড়া, আমাদের এখানকার সুন্দরবনেরই। তো সুন্দরবনের কাঁকড়ার রেসিপির জন্য লাগছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছে, তারপর লাগছে আদা রসুন বাটা, যেমন হলুদ লঙ্কা টঙ্কা তোমরা যেমন নাও সেই তেমন হলুদ লঙ্কা, লবণ, তেল। এবার তেলটা আমাদের গরম দেওয়া হয়েছে, এবার তেলটা গরম হচ্ছে। তো বাবা আগে রান্নাটা করছে, তো কড়াই তেলটা বাবা এবার একটু নেড়ে নেবে, গরম হয়ে গেছে। এবারে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছে তেলের মধ্যে, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি সবগুলোই এবারে তেলের মধ্যে দিয়ে দেবে, দিয়ে ভালো করে বাবার মধ্যে ভাজবে। গলাটা একটু ধরে গেছে আমার, অতিরিক্ত ঠান্ডা লেগে লেগে প্রত্যেকদিন সকালে করে, খুব সকালে করে স্নান হচ্ছে। যাচ্ছে এবার পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচিগুলো ভালো করে ভেজে নিচ্ছে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে, লবণ দিয়ে আরো একবার নেড়ে নিচ্ছে পেঁয়াজে। আদা রসুন দিয়ে দেওয়ার পরে এবার একটু ভালো করে নেড়ে নিচ্ছে, আর আদা রসুন একটা কাঁচা হাইখানি বন্ধ থাকে। টমেটো না না ওপরে গুঁড়ো লঙ্কা দিয়ে দিল, বাটি আমি জল রাখি। এবার ভালো করে ওই মশলাগুলো করতে এবার কষানো হয়েছে, তারপর কাঁচা দিয়ে বড় হয়ে গেছে, ওই জন্য গামলায় স্নান করে না, গামলাগুলো দিয়ে দিলে দিয়ে এবার ওর সঙ্গে ভালো করে করছে। যদিও খাসে আমার কাছে খায়। ঢাকা থেকে এ বেরিয়ে যাচ্ছে, মানে কাঁকড়াটা ভালো না। কাঁকড়াগুলো সিদ্ধ হবে, এই সমুদ্র কাঁকড়া খুব হয় ঘুরির জন্য, তরকারি টেস্ট অন্যরকম হয়ে যায়, কিন্তু এই কাঁকড়াটা কোনো কারণবশত ঘুরি নেই। তো তারপরে জলটা শুকিয়ে যাওয়ার পরে এই যে তরকারিটা একদম গায়ে গায়ে, মানে এটা করেছি কাঁকড়াটা, এটা তোমাদের জন্য রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা এই রেসিপিটা ভালো ট্রাই করতে পারো এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক দিয়ে দিও। টাটা, বাই বাই।